জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ চারজন শ্রমিক ও ছাত্র নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শাকুর মাহমুদ পটুয়াখালী জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বেলা 11:30 জেলা শ্রমিক লীগের উদ্যোগে পটুয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গনি হাওলাদার, পটুয়াখালী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জাহিদ শিকদার প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের উক্ত দপ্তর সম্পাদক জি এম জাফর কিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজীব, জেলা শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম গাজী, জেলা ছাত্রলীগের সহসভাপতি হৃদয় আশিস, সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ সহ জেলা শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত 29 অক্টোবর বিএনপির ডাকা 3 দিন অবরোধ কার্যক্রমের প্রথম দিনে বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে মাঠে সক্রিয় অবস্থান নেয় জেলা শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ রুবেল, টিপু পেদা ও ছাত্রনেতা সাইদ শিকদারকে আসামি করে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ সোহরাব হোসেন। এই মিথ্যা মামলার প্রতিবাদ করে তা প্রত্যাহার করার দাবি এবং বিএনপির তৃতীয়বার আহত অবরোধে রাজপথে থাকার জন্য শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।